জানিয়ে দিচ্ছি কাতার বিশ্বকাপের সবথেকে ভয়ঙ্কর 15 জন ফুটবলার সম্পর্কে। এই 15 জন ফুটবলারের উপর চোখ থাকবে বিশ্বের সকল ফুটবল প্রেমীদের। এরা প্রত্যেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন নিজেদের ক্লাবের হয়ে। লেরয় সানে, জার্মানির ফুটবলার, খেলেন বায়ার্ন মিউনিকে। এবারে জার্মানির সবথেকে বড় তারকা এই লেরয় সানে। পাবলো গাবি, স্পেনের এই মিডফিল্ডার, খেলেন বার্সেলোনাতে। স্পেনের আক্রমণ ভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন গাবি। কেভিন ডি ব্রুইনে, বেলজিয়ামের এই অ্যাটাকিং মিডফিল্ডার, খেলেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে। বর্তমানে সিটির মেরুদণ্ড বলা হয় বেলজিয়ামের এই তারকাকে। পেদ্রি, স্পেনের এই নাম্বার 10, খেলেন বার্সেলোনাতে। বিশ্বকাপে স্পেনের প্রধান অস্ত্র হবেন পেদ্রি। নেইমার জুনিয়র, ব্রাজিলের এই ফরওয়ার্ড, খেলেন ফরাসি ক্লাব পিএসজিতে। ব্রাজিলের আক্রমণের প্রধান অস্ত্র এই নেইমার। লিওনেল মেসি, আর্জেন্টাইন ফরওয়ার্ডকে চেনে না এমন মানুষ পৃথিবীতে খুবই কম। এবারের বিশ্বকাপে প্রত্যেক বিশ্বকাপের মতোই ম্যাজিক দেখাতে কাতারে পা রাখবেন পিএসজি তারকা। ভিনিসিয়াস জুনিয়র, ব্রাজিলের এই তরুণ প্রতিভাবান খেলোয়াড়, খেলেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে। এমবাপ্পে, ফ্রান্সের এই ফুটবলার, খেলেন পিএসজিতে। ফ্রান্সের আক্রমণের প্রধান অস্ত্র হিসেবে কাতারে পা রাখবেন এমবাপ্পে। লেভানডভস্কি, পোল্যান্ডের এই স্ট্রাইকার, খেলেন বার্সেলোনাতে। এবারের বিশ্বকাপে পোল্যান্ড তাকিয়ে থাকবে লেভানডভস্কির দিকে, তাতে কোনো সন্দেহ নেই। ইয়ুং সন মিন, দক্ষিণ কোরিয়ান এই তারকা, খেলেন ইংলিশ ক্লাব টটেনহামে। কাতার বিশ্বকাপে সনের ভয়ঙ্কর রূপ দেখতে পারবে ফুটবল প্রেমীরা। ফিল ফোডেন, ইংল্যান্ডের এই লেফট উইঙ্গার, খেলেন ম্যানচেস্টার সিটিতে। ইংল্যান্ড দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাতারে পা রাখবেন এই ফুটবলার। রাহিম স্টার্লিং, ইংল্যান্ডের এই ফুটবলার, খেলেন চেলসিতে। ইংল্যান্ডের আক্রমণ ভাগের নেতৃত্ব দেবেন রাহিম স্টার্লিং। সাদিও মানে, সেনেগালের এই মুসলিম ফুটবলার অধিক পরিচিত সারা বিশ্বে। সাদিও মানে, খেলেন জার্মান ক্লাব বায়ার্ন মিউনিকে। কাতারে সাদিও মানে চমক দেখালে চমক দেখাবে সেনেগাল। পাওলো দিবালা, মেসির পরেই আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সবথেকে জনপ্রিয় ফুটবলার হলেন এই পাওলো দিবালা। দিবালা খেলেন ইতালিয়ান ক্লাব রোমাতে। সব সংখ্যা দূর করে অসাধারণ পারফরমেন্স করে ফিরেছেন আর্জেন্টিনা দলে। কাতারে দিবালার ক্লাসিক্যাল পারফরমেন্স দেখার প্রহর গোনা শুরু করেছে আর্জেন্টাইন সমর্থকেরা।